فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. জীবন সূরা আলাক মানে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এটি সর্বপ্রথম নাজিলকৃত সূরা এবং এই সূরাটির নাজিল হওয়ার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়, তিনি নবী হন। আর তার কিছু পরে বা কিছুদিন পরে বা কয়েকদিন পরে সূরাতুল মুদাসির, তার মানে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, এই আয়াতগুলো নাজিল হওয়ার মাধ্যমে তাকে রেসালত দেওয়া হয়, তার মানে নবুয়তের স্তর থেকে তাকে রেসালতের স্তরে উন্নীত করা হয়, তাকে রেসালতের মর্যাদা দেওয়া হয়, তিনি রসুল হন এই আয়াতগুলো নাজিল হওয়ার মাধ্যমে। এই সূরাটি কিছু পরে বা কয়েকদিন পরে নাজিল হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।